সুরে গাওরে মন তুই মিলাইয়া কোন তাল কোন সুরে গাওরে মন তুই মিলাইয়া কোন তাল রঙিন চশমা পইরা রে তুই সাদা রে কলাল কোন সুরে গাওরে মন তুই মিলাইয়া কোন তাল রঙিন চশমা পইরা রে তুই সাদা রে কলাল রঙিন চশমা পইরা রে তুই সাদা রে কলাল ভালো আছি, তুমি কেমন আছো? আমার আর থাকা, খুব মনের কষ্টে আছি। আচ্ছা, তুমি কখন এসেছো? ও, আমি তো গতকাল বিকালে আসছি। তা তোমার মনে কেন কষ্ট? কেন, তুমি শুনোনি? ওই রহমত চাচার মেয়ে, ছোট মেয়েটা রূপা, ও রূপার সাথে একটা বান্ধবী এসেছে, লন্ডনি ম্যাম। ও মা, এটা তো ভালো কথা। রূপা এতদিন পরে গ্রামে আসছে, তার বান্ধবী নিয়ে আসছে, এতে তোমার সমস্যা কি? সমস্যা হচ্ছে ওই মেয়েটা আমার মনের জন্য বাড়িয়ে দিয়েছে। গ্রামের সব ছেলেরা ওর পিছনে ঘুরঘুর করছে। তাই এটাতে মাইন্ড না করলে হয়েছে, তোমার মনে জেলা কমে যাবে। শুধু আমি মাইন্ড করব না, তোমাকেও মাইন্ড করতে হবে। কেন? কারণ হচ্ছে তোমার আশিকও ওই মেয়ের পিছনে ঘুরঘুর 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 করছে। খবরদার, আমার আশিককে নিয়ে কোনো কথা বলবা না। সাহসী কথাটা বললো, বলো তো আবার কি বলছো? বলেছি তোমার আশিকও ওই মেয়ের পিছনে ঘুরঘুর 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 করছে। এতক্ষণ ধরে দাঁড়ায় না, আমি তোমার নখরামি দেখছি। কিন্তু যেহেতু এখন তুমি আমার আশিককে নিয়ে কথা কইছো, আর এটা যদি খালি মিথ্যা হয়, তোমার কিন্তু কয়টা আমি গঙ্গার জলে ভাসায় দেবো। কথাটা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। মেজাজটা খারাপ আছে, আমার চোখের সামনে থেকে সরো, যাও। আমারও অনেক মেজাজ গরম। বিয়ের বিষয়টা আরেকবার একটু ভেবে দেখলে হয় না? এই বিষয় নিয়ে এখন কথা না বলেই ভালো। নবাবের বাবা আমার দীর্ঘদিনের বন্ধু, তার সাথে আমার কথা দেওয়া আছে যে তোমাদের দুইজনের বিবাহ হবে। নবাব তো এস্টাবলিশ ছেলে, ইউরোপে থাকে, দেখতে শুনতে ভালো, তুমি তার কাছে থাকলে সুখেই থাকবে। এটা নিয়ে আর কোনো কথা হবে না। তুমি নবাবকে দেখেছো, সে তোমাকে দেখেছে, এখন নিজেরা নিজেদের মধ্যে বোঝাপড়ার চেষ্টা করো। তুমি তাকে চেনো, সে তোমাকে জানুক, তারপর এটা নিয়ে কথা বলা যাবে। যাও, ঘরে যাও। শুনেছি
গরু আছে মানে কফি চাষ করে না কি বলতে আছি আর কি বলতে আছে গরম পানি এক কেটলি করিয়ে কতটি চা পাতি সারিয়ে দেয় কাপের মধ্যে দিয়ে লারিয়ে সারিয়ে দেয় ডাইরেক্ট লিগের চিনি দেয় খায় গ্রামের মানুষ এই তো এতক্ষণে বুঝতে পারছো সেটার মধ্যে একটু কফি ঢালিয়ে দিলে লারাচড়া দিয়ে দিলে সেটা কি বলে ব্ল্যাক কফি এই গ্রামে আইসেন কয়েকদিন শান্তিভাবে বেড়ান হেরবর চেনবেন বকর ভাই কে ও উনি মগো কাকু ফালতু কথা কিছু না ভাই যে আপনি এই গ্রামে থাকেন আর আমি আমার পরিচয় দিতে আসি আমি বললাম যে শাহজাদা মানে দি প্রিন্স ফ্রম ইটালি ভেনিস সেখানে আমার ওই যে ওই বোটের বিজনেস আছে ওই ফ্লাওয়ারের বিজনেস আছে সেখানে এই আপনি কোথায় যাইতে আসেন আরে ওই মগ মোল্লা কাকুর মাইয়ে পদ দো যা 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 মনু তুমি বাড়ি যাও আরে দূর যাইবেন না তুমি খারাপ মনু কেন বাড়ি যাইবে কি ভিন্ন এই আমরা যাইতে আসি তো বাজারে একটু যে চা খাইতে কফি খাইতে তো আপনি ইচ্ছা করলে আমাদের সাথে যাইতে পারেন কাকু মগো দেশি মাতারি রে আটখোলা যায় না এই যা এই তুমি আমাকে কাকু কাকু বলতে আছো কেন ভাই আমি তোমার সাথে বয়সে মানে দুই বছর ছোট হইতে পারি ডোন্ট টেল মি কাকু না হলে এই বাস পাইপ পরে যে দুই বছর ছোট হয় হে সাসা বলা কাকুই বলাই এই যা আপনি ইচ্ছা করলে আমাদের সাথে যাইতে পারেন যাইতে যাইতে কথা বললাম এই কি রে বজ তুই রাতের বেলা কি করছ এনে এই যে উনি আমার চা খেতে দিতে কইতেছে হ্যালো বন্ধু আরে জটিলতা তো এখানে আরো বেড়েছে মানে রূপাকে বিয়ে করার জন্য যে ছেলেটা এসছে আজকে রূপার বাবা তার সঙ্গে বিয়ে প্রায় ফাইনাল করে ফেলেছে এখন আমি বুঝতে পারছি না আসলে কী করা উচিত আরে রূপা বলবে কি করে ও তো ভয়ই কিছু বলতে পারছে না হ্যাঁ আচ্ছা শোন আমি তোর সঙ্গে পরে কথা বলি আর যদি কোনো ঝামেলা করি তাহলে তুই কিন্তু চলে আসবি ঠিক আছে ওকে 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 হ্যাঁ বাই পারি মানে আমি তো ঠিক বুঝতে পারি না যে এই গ্রামে এত সুন্দর একটা ফুল আছে সেই ফুলের যে ঘেরান সুঘ্রাণ যে আমার নাসিকার অন্ধে এখন পর্যন্ত প্রবেশ করে না কিরপিন্ডে ইয়েস কি বলছেন কাকে বলছেন আপনাকে আই এম শাহজাদা ফ্রম ইটালি ভেনিস শাহজাদা মিস প্রিন্স প্রিন্স ভেনিস ইটালি এই আমার নাম মেজাস টাইমনি 420 হয়ে রয়েছে বুঝছেন আমার সাথে কোনো ফাইজলামি করবেন না আচ্ছা আপনি তো দেখে এই বাড়ির মনে হইতেছে এই বাড়িতে জুলে নামে কে আসছে বলেন তো ও বাহ জুলি আর অনহার আই ডোন্ট নো হাউ আমি তাকে চিনি না চিনি না আপনার কি টয়লেটে কোনো সমস্যা আছে টয়লেট না 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 এরকম কষায় কষায় কথা কইতেছেন কাহিনী কি আই এম ফ্রম ইটালি ভেনিস ফর দ্যাট রিজন আই এম টক ইংলিশ ও ইস্টালে শুধু কথাই তো ঠিকভাবে কইতে পারতেছ না আচ্ছা যাই হোক আমার ওই ব্যাপারটা কিছু আসে যায় না জুলি কই আছে বলেন তো জুলি আমার সামনে ও আমি কি জানতে পারি যে আপনি কিরা কোনখান থেকে আসছেন কাকে বিশ্রাইতে আসছেন এখানে ক্যান আই হেল্প ইউ
আমি এই গ্রামেরই মেয়ে যদিও কয়েকদিনের জন্য এই গ্রামে ছিলাম না ঢাকায় গিয়েছিলাম ট্রেনিং নিতে তাই আই নো হোয়াট ইজ ইংলিশ ইংলিশ আমিও বলতে পারি আপনি আমার সাথে এরকম কষা পায়খানার মতো কথা বললেন না 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 আই এম ভেরি মাচ ইমপ্রেসড বিকজ হোয়াট এ বিউটিফুল লেডি ইন দিস ভিলেজ আই ক্যান সে নেভার এভার নেভার এভার আমার না মেজেস টাইম নিয়ে গরম হয়ে রয়েছে আমি একটা জরুরি কাজে আসছিলাম কাজটা কি জানেন জুলি নামে নাকি কে আসছে আমি তার ঠিকানা জানতে চাই সে কোথায় আছে সেটা জানতে চাই আমি সেই কারণে আসছি আসতে আসতেই আপনার সাথে একটা ধাক্কা খেলো আপনি তো একটা ম্যানারলেস মানুষ মনে হইতেছে খালি কথা জিলাপির মতো পেঁচাইতেছেন ঘটনা কি আপনার কোনো ঘটনা নাই হইছে কি যে আপনাকে দেখার পর হইতেই মানে মনে হয়েছে কি যে ব্যাপার কিছু উলট পালট হয়ে গেছে মানে চিন্তা ভাবনা করে যাইতে আসলাম একটা হয়ে গেছে আর একটা এখন মানে আমি আপনার জন্য কি হেল্প করতে পারি জুলিকে কি ডাইকে নিয়ে আসবো দেখা করবেন জুলির সাথে জুলির আপনি চিনেন আপনি না কিছুক্ষণ আগে বললেন আপনি ওরে চিনেন না না মানে আপনার জন্য মনে করেন যে আমি চতুর্থ আসমানে উঠে যেতে পারি পাতালেও যেতে পারি কল্লা ফলাই দিতে পারি ফাঁসিতে জ্বলতে পারি অনলি ফর ইউ What a beautiful girl in this village. I can see never, ever. আসলে কি জানেন এই যে ফার্স্ট টাইম মিনিট এখানে দাঁড়াইছিলাম এরে আমার সময় নষ্ট হয়েছে একটা কলা গাছ কোথায় কার ফল তুলে আই দিল কই দা তোরা আমি দেই কি বললে আমাকে কলা গাছ আই মিন বানানা ট্রি কোক জাইয়া হাত করে সয়সা নাই এই যে দর্শি পিছু পিছু যাই দেই গেলে কমায় জুলি আপনার শরীর কিন্তু মেয়ে মানুষের মতো অনেক নরম আচ্ছা ভাই তোমারটা খুব বড় যাও আমারটা নরম ভাই আমারটাও নরম কারণ আমিও তো ভালো আছি দিলে ভাই অনেক ভালো আছি ভাই আমার কথা শুনো তুমি প্লিজ ভাই না ভালো তুমি আমার পাশে কি চাও এই আপনি আমাকে ভাইয়া বলবেন না ভাইয়া ডাকতে শুনতে আমার একদম ভালো লাগে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ম্যাডাম কি ডাকবো তোমার বলো আমার কি ইয়ে এই যে ভাই জায়গা ডাইরে দেখো এই যে কে এই তুলে ভাই তুলে ভাই যা চলে গেল মানুষ হইলি না একটা কথা আছে কি জানো কথা যায় না মানু মরলে আর চরিত্র যায় না খাতা ধুইলে আল্লাহ টাহা পয়সা দিছে সব কিছুই দিছে কিন্তু অভ্যাসটা পাল্টাইতে পারো না হেই না এ বকর ভাই কি আমি গ্রামের বললাম না হ্যাঁ তাহলে আমি গ্রামের যে চরিত্র এটা চেঞ্জ করে ফেলবো তোমার কোন হুশ জ্ঞান নিয়ে কথা বলবা একটা কথা মনে রাখবা ঢেকি স্বর্গে গেলেও ধান বানা কিন্তু ছাড়ে না আমি ধান বানা এত সহজে ছাড়বো না তাইলে মানুষের নাম পরিবর্তন করিয়া চরিত্র পাল্টাই নাম লাখরা দেহি যে মাতারিরে ধান বানে ঠেকো 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 এত কথা বললো না তুমি যে চরিত্র নিয়ে ঘুরতেছ এটা নিয়ে ঝামেলা আছে কিন্তু কি চরিত্র মই একবার বুঝাই গো পাই টু পাই ইন টু পাই মোরে একবার ক ক্লিয়ার করি আসলে কি মোর চরিত্রটা কি দেখছো তুমি তুমি যে আজকাল ঘুষ খাওয়া শুরু করেছো কাকার কানে তাহলে দিতে হবে নাকি ঘুষ মুই ঘুষ খাইছি এক কইছকে আর দেখছে কিরা সরের মার বড় গলা বড় বড় গলা করলে এ ঘুষের ব্যাপারটা ছাপানো যাবে না আতেলের কাছ থেকে ঘুষ খাওয়া হয়েছে সেটা কিন্তু আমি জেনে গেছি ও আর গ্রামের মধ্যে যদি কেউ চুরি করে ধরা পড়ে হে কথা কম মনে আছে কই না কই না আসুক্ক মুই কাকুরটা কই দেব আসুক্ক আরে কি না মানে আগুন বক্কর আর আমি কি কি ভাই ভাই মুই বরিশাল করে হই নাইছি তুমি ওর আপন ভাই না
একটা কোনো কথা কি কথা আমি তো কখনো মনে করি না যে একটা মাই তুমি গায়াত দেব না তোমার গায়াত দিলেই মরে হন যাই নাওয়া লাগবে পুহি রে তুমি নাও না হাত দিনে নাও না যে কাম করছো দিছো হে দেখছি মোর গায়াত দেব না দূরে করে কথা কও এ বক বক ভাই এই দে তুমি এসে বরিশাল থেকে এসো আমাকে কি জানো আমি জীবনে কিন্তু মনে করি না তুমি বরিশাল থেকে এসো আমি সব সময় মনে করি আমরা দুজন ভাই ভাই घुष निते সুখটা একটু বড় বড় করবা মনটা একটু বড় 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 মানে এটা এটা দেখো 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 এটা কয় টাকা দেখো দেখতে লাগছে তো একের লগে তিনটে শূন্য একের লগে দুটো শূন্য না তিন তিনটে শূন্য হয় হয় এই টাকাটা সরি এই টাকাটা আমি নিজে আমার ধান বাসা টাকা তাতে কি দরকার জমি বিক্রি করে আমি তোমার টাকা দিব অসুবিধা নেই এই টাকাটা আমি আমি তোমার দিচ্ছি মানে তোমারে আমি দিচ্ছি আমি দিয়ে দিলাম দিলাম দিয়ে দিলাম দাদা তুমি সিদ্ধারি না এই মই যে পাসপোর্ট অফিসে চাকরিটা পাইছি তোমারে মই নীল পাসপোর্ট দেব না লাল রেড কালার লাল কোন ফিচার নাই কি এক মিনিট জাস্ট এক মিনিট একটা মিনিট আমার কি কামে লাগবে ওই টাকাটা টাটা আড়া দেবে কি একটু দেখি দাও আরে দাও না শেষবারের মতো ধামরে পর বাকিটা ঠিক মতো কর্মনোযোগ দিয়ে করতা না তার মাথায় ভূত চাপছে এখন জমির দালালি শুরু করছে এখন কোন জমি বিক্রি করতে হবে সেই ব্যাপারে সে আমার কাছে সুপারিশ করতে আসে মেজাজটা যা খারাপ হয় মনে হতে একটা কান চাপড়ায় কিছু তো বলতেও পারি আর ওই যে জলি বাবা তো জানো ওই যে বিদেশি লন্ডনে ম্যাম হ্যাঁ ওই লন্ডনে আপা না হ্যাঁ হ্যাঁ আমি তো দেখি নাই ভাবলাম যাব একটু দেখি খবরদার ভুলেও ওই বাড়ির আশপাশেও পা দিবা সে কি খারাপ একটা কত খারাপ একটা মেয়ে ওর বাতাস যদি আশপাশে লাগে সর্বনাশ হয়ে যাবে অলরেডি লাগিয়ে দিছে এই যে আতেলটা তো যেগুলো আপনার আছে না আমার বন্ধু বান্ধব সঙ্গ সবগুলো মনে করে এখন কায় সব জুলির পিছিয়ে ঘুরতেছে না আমারও ট্রাই করছে অত সস্তা না আমি এই গ্রামের ছেলে আমার গায়ে এই গ্রামের মাটি আমি এসব লন্ডনে ফন্ডন নেই এইসব আমার কথা পাত্তা পাবে না আমি অন্যদিকে চোখ দিই না আমি শুধু এক জায়গায় চোখ দিই সেটা আমাদের এই গ্রামের যত মেয়ে মানে গ্রামের মানে তোমার মানে তুমি তোমার মতো সুন্দর এই পদ্ম ফুল এই যে চারিপাশে এত বিল এই বিলের মধ্যে একমাত্র তুমি পদ্ম লাল হয়ে একদম ফুটে আছো আরে ঘর থেকে সুগন্ধি মারলে সুগন্ধির গন্ধ বেরোবে না এইটা তো তোমার কোনো সুগন্ধির গন্ধ না কই গেছিলা তে কিসের গন্ধ শুটকি মাছের গন্ধ আমি কি শুটকি মাছ কিনতে গেছিলাম যে আমার গায়ে তুমি শুটকি মাছের গন্ধ পাচ্ছ বলেন না একবার আসি তুঝে দেখা তো ইয়ে জানা সনম প্যার হোতা হ্যায় দিওয়ানা বকর এ বকর কোন সুরে গাও রে মন তুই মিলাইয়া কোন তাল রঙিন চশমা পৈধারে তুই সাজারে কলাল রঙিন চশমা পৈধারে তুই সাজারে কলাল রঙিন চশমা পৈধারে তুই সাজারে কলাল সাজারে কলাল সাজারে কলাল সাজারে কলাল সাজারে